450 কোটি বছরে গ্রহাণু বেণু থেকে নমুনা সংগ্রহ করলো নাসার মহাকাশযান অসিরিক্স রেস্ক। 16 সেকেন্ডেরও কম সময়ের জন্য নেমে গ্রহাণুর উপরের অংশ থেকে মাটি নুড়ি পাথর সংগ্রহ করে রেক্স। নমুনাগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের মহাকাশযানটি তার কাজ শেষ করে পৃথিবীর বুকে আবারও ফিরবে প্রায় 3 বছর পর। বিস্তারিত মোবালিক করিমের প্রতিবেদনে। বেন্নু, মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে রয়েছে যে গ্রহাণুপুঞ্জ, এই গ্রহাণুর ঠিকানা সেখানে, যার অবস্থান পৃথিবী থেকে 20 কোটি মাইল দূরে। এবার সেখান থেকে নমুনা সংগ্রহ করে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এরই মাধ্যমে নাসার মহাকাশযান প্রথম কোনো গ্রহাণুতে অবতরণ করে। এই মহাকাশযানের নাম ওসিরিস রেক্স। নাসা জানিয়েছে 16 সেকেন্ডের কম সময়ের জন্য নেমে গ্রহাণুর উপরে অংশ থেকে মাটি, নুড়ি ও পাথর সংগ্রহ করে। কি পরিমাণ নমুনা সংগ্রহ করা হয়েছে সেটি জানতে সপ্তাহখানেক সময় লাগবে। দেখা হবে আবারও নামানোর প্রয়োজন রয়েছে কিনা। যদি নমুনা সংগ্রহ সফল হয় এবং সব কিছু ঠিক থাকে, তাহলে ওসিরিস রেক্স 2023 সালে পৃথিবীতে ফিরবে। কোনো গ্রহাণুতে মহাকাশযানের অবতরণ অত্যন্ত বিপজ্জনক, কারণ গ্রহাণুদের ভূপৃষ্ঠ এতটাই অমসৃণ যে সেখানে অবতরণ করতে গেলে বিপদ ঘটতে পারে। কোনো গ্রহ বা উপগ্রহের যেভাবে কোনো ল্যান্ডার নামানো হয়, সেভাবে গ্রহাণুতে নামানো হয় না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য পাঁচ হয়ে বেন্নু থেকে নমুনা আনা হয়েছে। এজন্য এই মিশনের নাম দেওয়া হয়েছে টাচ অ্যান্ড গো। উদ্দেশ্য ছিল 60 গ্রাম নমুনা সংগ্রহের। জাপানের হায়াবুসা 2 মিশন অনুসরণ করে যুক্তরাষ্ট্র এই মিশন পরিচালনা করেছে। জাপানের মহাকাশযানটি 450 কোটি বছরের পুরনো গ্রহাণু ডিয়াগু থেকে নমুনা সংগ্রহ করেছে এবং ডিসেম্বরে পৃথিবীতে ফিরবে। আগামী 2 বছরে অন্তত আরও 3টি গ্রহাণু মিশন পরিচালনার পরিকল্পনা রয়েছে নাসার। মুবাল্লিক করিম, মাইটিভি।